আদালতে অস্বস্তিতের রাজ্য। নিয়োগ দুর্নীতির তদন্তে সিআইডি ডিআইজির ভূমিকা নিয়ে বিরক্ত প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি ডিআইজিকে তলব করা হলে বৃহস্পতিবার তিনি হাজিরা দেন। ভুয়ো নথির ভিত্তিতে বেশ কিছু শিক্ষক বেতন পাচ্ছেন। অনিমেষ তেওয়ারির আর তার বাবা ছাড়াও আরও মাথা যুক্ত বলে মত হাইকোর্টের। সুপরিকল্পিত দুর্নীতি একজনের পক্ষে সম্ভব নয়। সিআইডির তদন্ত নিয়ে আদালতের সন্দেহ প্রকাশ। 7 দিনের মধ্যে দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ সিআইডিকে। 18 জানুয়ারি 7 সদস্যের তদন্তকারী দল গঠিত হয়। ভুয়ো নথির ভিত্তিতে চাকরি পাওয়া অনিমেষ তিওয়ারি ও তার শিক্ষক পিতা গ্রেপ্তার হন। 2 জেলা স্কুল পরিদর্শকও গ্রেপ্তার হয়। বৃহত্তর ষড়যন্ত্রের হাত রয়েছে বলে মনে করছে আদালত। সেই সূত্রে তদন্তকারী দলের সদস্যদের পরিচয় জানতে চেয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট।